লাগাতার আন্দোলনের মাধ্যমে তোমার তপ্ত তাওস খান খান করে ফেলা হবে। শেখ হাসিনা তোমার সিংহাসন, আমরা এই ছাত্র দলকে নিয়েই সামনে থেকে আমরা তোমার সিংহাসন ভেঙে চুরমার করে দিব। আমরা বলতে চাই আজকে যারা জাতীয়তাবাদী ছাত্র দলের খালেদা জিয়ার প্রোডাক্ট, খালেদা জিয়ার সৈনিক, আমরা ওয়াদা করতে চাই জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে নামবে, তাদের সামনে আমরা থেকে এই শেখ হাসিনার তত্ত্বতাও খাল খাল করে ফেলব, তোমার সিংহাসন ভেঙে চুরমার করে দিব। যদি আমার নেত্রীর চিকিৎসার ব্যবস্থা না করো, অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই ছাত্র সমাজই একমাত্র শক্তি যেটা যেকোনো যেকোনো পাহাড় ঠেলে দিতে পারে, যেকোনো শক্তিকে অপশক্তিকে মোকাবেলা করতে পারে। এই ছাত্র সমাজই স্বৈরাচারের পতন ঘটিয়েছে, আগামী দিনে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকেও পতন ঘটাতে পারে। প্রিয় বন্ধুরা, আজকে বেগম খালেদা জিয়া নারী সমাজে সবচেয়ে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। আজকে যিনি বন্দী ছিলেন আপনারা জানেন পাকিস্তান আমলে, আজকে শেখ হাসিনাও আজকে আমাদের প্রিয় নেত্রীকে বন্দী রেখেছেন। আজকে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি স্বাধীনতার মহান ঘোষক, সেক্টর কমান্ডার, জয় ফোর্সের অধিনায়ক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আজকে বাংলাদেশের সফল রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এই জিয়া পরিবার আজকে খালেদা জিয়া চিকিৎসা পাবে না, এটা সহ্য করা যায় না। আজকে এই শেখ হাসিনা আজকে জনগণের ভোটে নির্বাচিত নয়, খালেদা জিয়া এমন একজন নেত্রী বাংলাদেশে যেখানে নির্বাচন করে সেখানেই বিপুল ভোটে নির্বাচিত হয়। আজকে শেখ হাসিনা আজকে জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, রাতের ভোট দিনের ভোট রাতে সম্পন্ন করেছে। বন্ধুরা আমার, আজকে ক্ষমতার দম্ভ নিয়ে উনি রাজত্ব পরিচালনা করছে। আমরা বলতে চাই, আমরা শেখ হাসিনাকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি মুক্তিযোদ্ধাকে অপমান করছেন, আপনি মুক্তিযোদ্ধাকে অপমান করছেন। খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, নারী সমাজের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, আপনি তাকে চিকিৎসার ব্যবস্থা করছেন না, আজকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। আপনি একজন হত্যাকারী হবেন, আপনি হত্যার দিকে ঠেলে যাচ্ছেন, আপনি একজন প্রথম হত্যাকারী হুকুমের আসামি হবেন। অবিলম্বে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করেন। আমি বলতে চাই, এই জাতীয়তাবাদী ছাত্র দল অনেক ইতিহাস, গর্বের ইতিহাস, এই ছাত্র দল স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে। বাংলাদেশের অভিসম্মানিত নেত্রী
তিন তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে আজকের এই ছাত্র গণজনায়তের সংগ্রামী সভাপতি ফজলুর রহমান খোকন উপস্থিত। আজকের এই ছাত্র গণজমায়েতের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব সাবেক মন্ত্রী শ্রদ্ধেয় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত। সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ, বিশেষ করে ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই উপস্থিত, আমানুল্লাহ আমান, ফজলুল্লাহ মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এনি, এবিএম মোশাররফ হোসেন, সুলতান সালাউদ্দিন টুকু, আব্দুল কাদের বিহার জুয়েল এবং আমিনুল ইসলাম মিন্টু, আমিনুল ইসলাম খান আলিম সহ সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ, বর্তমানে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, আমার প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে গণজামায়াত, নিঃসন্দেহে একটি বড় গণজামায়াত, ছাত্র গণজামায়াত এখানে উপস্থিত হয়েছে নিঃসন্দেহে। আমি অভিনন্দন জানাই জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক শ্যামলকে এবং জাতীয়তাবাদী ছাত্র দলের বন্ধুদেরকে। আজকে সময় উপযোগী ছাত্র গণজামায়াত এই ছাত্র সমাজের কাছে অনেক প্রত্যাশা, জাতির প্রত্যাশা, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অনেক আশা, অনেক ভরসা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের অনেক আকাঙ্ক্ষা, অনেক প্রত্যাশা আমাদের ছাত্র সমাজের উপর। এই কথা বলে আপনাদের সবাইকে আগামী দিনের এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, দেশ ছাত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ শহীদ জিয়া ছিলেন। তাদের একজন আসাদুজ্জামান রানা, একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, একজন মাজারলক রাসেল, আরেকজন হচ্ছেন মোহাম্মদ আলামিন। এই তিনজন এখন পর্যন্ত এই স্বৈরাচারী সরকারের হাতে গুমের শিকার হয়ে আছেন। আমরা আসাদুজ্জামান রানা, মাজারলক রাসেল, আলামিন কামরান অতি বিলম্বে সরকারের গুমের রাজত্ব থেকে আমরা ফেরত চাই। আমরা রাজীব হাসানের সহ সারা বাংলাদেশে বিএনপি এবং গণতন্ত্রকামী শক্তির যে সমস্ত নেতা কর্মী আটক আছেন তাদেরকে আমরা অনতিবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।